কটা বাজে দেখো তো? কল আসলে তো চলবে না। বুঝি কটা বাজে? সঞ্জয় ভাই, আসলে আমি একটা বরেন্দ্র টিভিতে লাইভ সাক্ষাৎকার দিচ্ছি, হ্যাঁ, আধা ঘন্টা। আপনি বরেন্দ্র টিভি সাজ দিয়ে মোবাইলে ওটা শেয়ার করেন, হ্যাঁ, বরেন্দ্র টিভি সাজ দেন বাংলায়। আধা ঘন্টা হলে তুমি একটা সিগন্যাল দিও তোমাকে। ঠিক আছে, জি সম্মানিত দর্শক, স্বাগত জানাচ্ছি বরেন্দ্র টেলিভিশনের নিয়মিত আয়োজন বরেন্দ্র আড্ডায়। সম্মানিত দর্শক, আপনারা নিশ্চয়ই জানেন আমরা প্রতিটি পর্বে একটি নির্দিষ্ট বিষয়ের উপর আলোচনা করে থাকি, তেমনি আজকেও আমরা একটি বিষয় নিয়ে আলোচনা করব। সে বিষয়টি হচ্ছে অটোরিক্সার ভাড়া বৃদ্ধি এবং জনমনে ক্ষোভ। এই বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব। আর এই বিষয়টি নিয়ে আলোচনা করার জন্য আমাদের বরেন্দ্র স্টুডিওতে উপস্থিত আছেন রাজশাহী মহানগর ইজি বাইক মালিক শ্রমিক সমবায় সমিতি লিমিটেডের সম্মানিত সভাপতি শরীফুল ইসলাম সাগর। শরীফুল সাগর, আপনাকে বরেন্দ্র স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ বড় ভাই, আমি সবাইকে জানাই আসসালামু আলাইকুম। জি, সম্মানিত দর্শক, আপনারা নিশ্চয়ই জানেন 2009 সাল থেকে রাজশাহী শহরে যখন এই অটোরিক্সার প্রচলন শুরু হয়, তারপর থেকে কিন্তু ধীরে ধীরে এর সংখ্যা বৃদ্ধি পেতে থাকে। বর্তমানে এখন রেজিস্ট্রেশনকৃত প্রায় 7,500 অটোরিকশা কিন্তু রাজশাহী নগরীতে চলাচল করছে। এই যে এর বাইরেও হয়তো কিছু চলাচল করছে, সেই পরিসংখ্যান হয়তো আমাদের কাছে নাই। পাশাপাশি তিন চাকার যে ব্যাটারি চালিত রিক্সা সেটিও চলাচল করছে, সেটারও সংখ্যা আমরা এখনও নিরূপণ করতে পারিনি। তবে এটি যে দিন দিন বৃদ্ধি পেয়েছিল, তার এটিকে কমানোর জন্য একসময় একটি যানজটের সৃষ্টি হয়েছিল এবং নানা জটিলতার সৃষ্টি হয়েছিল, সেটি কমানোর জন্য নানা ধরনের পদক্ষেপ নিয়ে একটি সুশৃঙ্খল অবস্থার মধ্যে এসছে। তবে সম্প্রতি আপনারা নিশ্চয়ই জানেন যে অটোরিকশার ভাড়া বৃদ্ধি করা হয়েছে এই সমিতির পক্ষ থেকে। কেন এই ভাড়াটি বৃদ্ধি করা হয়েছে সেটি বিষয়ে আমরা আলোচনা করব। পাশাপাশি এই অটোরিকশা চলাচলের ক্ষেত্রে নানান জটিলতাগুলো রয়েছে, নানান সমস্যাগুলো রয়েছে, আবার সম্ভাবনা রয়েছে, নানান কর্মসংস্থানের কিন্তু কিন্তু সৃষ্টি হয়েছে। এই সবগুলো বিষয় নিয়ে আমরা আলোচনা করবো আজকের এই অনুষ্ঠানে। দর্শক, আপনারা আমাদের সঙ্গে যুক্ত হতে পারেন ফেসবুকের মাধ্যমে। আমাদের ফেসবুকে যে ইনবক্স রয়েছে সেখানে আপনারা আপনাদের সুনির্দিষ্ট মতামত দিতে পারেন এবং প্রশ্নও করতে পারেন। সম্মানিত দর্শক, আমরা ফিরছি আলোচনাতে। সম্মানিত অতিথি, আমি প্রথমে যে বিষয়টি জানতে চাই, সম্প্রতি আপনারা অটো রিক্সার ভাড়া বৃদ্ধি করেছেন এবং গত ডিসেম্বর মাসে আপনারা একটা মিটিং করেছিলেন এবং মিটিংয়ে সে সিদ্ধান্ত হয়েছিল এবং জানুয়ারি মাসের 1 তারিখ থেকে ভাড়াটা বৃদ্ধির কার্যকর হয়েছে। তো কেন আপনারা এই ভাড়াটা বৃদ্ধি করলেন? এবং কিছু যাত্রী কিন্তু বলছে যে আসলে ভাড়াটা বেশি হয়ে গেছে এবং তারা এর কোনো কারণ যুক্তিগত খুঁজে পাচ্ছিলেন না। আসলে আপনার কাছে কি যুক্তি আছে? বিসমিল্লাহির রহমানির রহিম, আমি রাজশাহী মহানগর ইজি বাইক মালিক শ্রমিক সমবায় সমিতির সভাপতি শরীফুল ইসলাম সাগর বলছি। জি, আপনারা জানেন আসলে এই কোভিড সারা বিশ্বেই মোটামুটি যেভাবে ছড়িয়ে গেছিল, জি, সেই ধারাবাহিকভাবে কিন্তু আমাদের রাজশাহী মহানগরীতেও কিন্তু বেশ কিছুদিন লকডাউন আমরা ছিলাম। মোটামুটি ধরেন 3 মাসের মতো আমরা লকডাউনে ছিলাম। জি, আসলে এই লকডাউনে আমরা কিন্তু দেখেছি যে মানুষের কষ্ট, আসলে এই শ্রমজীবী মানুষরা যারা প্রতিদিন এই গাড়ি চালিয়ে তাদের সংসারটাকে নির্ভর করত, সেই মানুষগুলোর মুখের দিকে তাকিয়ে আসলে আমরা যতটুকু আমাদের রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র জননেতা এইচ এম খেরুজ্জামান লিটন ভাই আমাদেরকে ওনাদেরকে ত্রাণ দেওয়ার জন্য দিয়েছেন, প্রধানমন্ত্রীর উপহার আমাদেরকে 10 কেজি করে চাউল, এমনকি ভালো আমরা অনেকবার আমাদের মেয়র মহোদয় আমাদেরকে ত্রাণের মাধ্যম দিয়ে তাদেরকে আমরা জানিয়ে আমাদেরকে আমরা তাদের ঘরে ঘরে ত্রাণ পৌঁছে দিয়েছি। আসলে এই কোভিডের কারণে বাংলাদেশে তো আমাদের সর্বোচ্চ অনেক জায়গাতেই ক্ষতিগ্রস্ত আমরা হয়েছি, আমরা কিন্তু রাজশাহীতেই কিন্তু আমরা বেশি ক্ষতিগ্রস্ত হয়েছি, সেটা হলো রাজশাহী মহানগরটা কিন্তু আমাদের শিক্ষানগরীর উপরে আমরা কিন্তু নির্ভরশীল, মানে শিক্ষার উপরে নির্ভরশীল। আমরা কিন্তু বলেই থাকি যে আমরা কিন্তু শিক্ষানগরী রাজশাহী শহর, কিন্তু এটা বলেই থাকি, সারা বাংলাদেশে কিন্তু বলেই থাকে যে রাজশাহী শহরটা হলো শিক্ষানগরী। তা আমাদের দেখেন মোটামুটি 3 লক্ষ 3.5 লক্ষ স্টুডেন্ট রাজশাহী শহরে চলাফেরা করছে বা করে, এই মানুষগুলো কিন্তু এখন কিন্তু বর্তমানে কিন্তু চলাফেরা করে না, এই স্কুল কলেজ বন্ধ থাকার কারণে এরা কিন্তু তাদের কিন্তু নিজ নিজ জায়গায় কিন্তু তারা বর্তমানে অবস্থান করছে। আমরা কিন্তু এই 3 মাসে এই কোভিডের কারণে আমাদের গাড়ির সমস্ত ব্যাটারি কিন্তু নষ্ট হয়ে গেছে। আমাদের কিন্তু আমরা কিন্তু কোথাও
আমরা কিন্তু যে বলতে পারতেছি না কোনো এনজিওকে, ভাই আমাকে টাকা দেন আমরা ব্যাটারি উঠাবো, কেননা এই ইয়ের মধ্যে লকডাউনের জন্য কিন্তু বিভিন্ন সংস্থাও কিন্তু তারা কিন্তু মুখ ফিরিয়ে নিয়েছে, তারাও কিন্তু তাদের জায়গা থেকে কিন্তু আমাদেরকে কোনো রকমের কোনো সহযোগিতা করতে পারেনি। আমরা হয়তো দরিদ্র, হয়তো সামান্য দিন আনি দিন খাই, এই মানুষগুলো আমরা কিন্তু যেরকম প্রধানমন্ত্রীর একটা প্রণোদনা প্যাকেজও ঘোষণা দিয়েছিলেন, আমরা কিন্তু সেটাকে কিন্তু আমরা সেই জায়গায় কিন্তু যেতে পারিনি, কারণ আমাদেরকে যেতে হলে একটা ব্যাংকে বিভিন্ন রকমভাবে ফর্মালিটিস আছে, সেই ফর্মালিটিসগুলো আমরা কিন্তু বুঝি না, আমরা অশিক্ষিত মানুষ, আমরা দিন আনি দিন খাই। কিন্তু আমরা কিন্তু একটা জিনিস কিন্তু আমরা মানে বলতেই হয়, সেটা হলো আমাদের যে গাড়ির ব্যাটারিগুলো নষ্ট হয়ে গেছে, এই ব্যাটারিগুলো কিন্তু আমরা এখন পর্যন্ত কিন্তু আজও পর্যন্ত কিন্তু আমরা কুলে উঠতে পারিনি। মানে আমরা এখন আমার 5টা গাড়ি, আমি কিন্তু 3টা গাড়িতে ব্যাটারি উঠেছি, এখনো কিন্তু 2টা গাড়ি হয়ে পড়ে আছে, আমি ব্যাটারি উঠাতে পারছি না। তারপরে কিন্তু দেখেন যে ব্যাটারি আমরা 50,000 টাকা দিয়ে কিনছিলাম, সেই ব্যাটারি এখন 65,000 টাকা দাম, চায়না থেকে আমদানি রপ্তানি এই এটা না হওয়ার কারণে সেটা কিন্তু আমরা কিন্তু এখানেও কিন্তু আমাদের আমরা একটা ক্ষতিগ্রস্তর মধ্যে পড়ে আছি। তো আসলে এই ভাড়া বৃদ্ধির এটা মূলত এই করোনার জন্য না, আমরা বিগত অনেক আগে থেকেই এই ভাড়া বৃদ্ধির একটা সিদ্ধান্ত নিয়ে আসছিলাম, সেটা আমরা প্রতিবারই কিন্তু আমরা স্মারকলিপির মাধ্যমে আমাদের সংগঠনের এই যাত্রা শুরু হয় 2009 সাল থেকেই, আমরা কিন্তু 2009-এর পর থেকেই কিন্তু মোটামুটি রাজশাহী শহরে যে যেভাবে রাজশাহী শহরে আপনারা জানেন যে রাজশাহী শহর একটি পরিষ্কার পরিচ্ছন্ন একটি সবুজ নগরী গড়ার জন্য যিনি রাত দিন 24 ঘন্টা অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন, যিনি আমাদের অভিভাবক জননেতা HM খায়রুজ্জামান লিটন ভাই, আমাদেরকে কিন্তু আমরা কিন্তু ওনার নির্দেশনায় কিন্তু পালন করার জন্য কিন্তু রাত দিন 24 ঘন্টা রাস্তাতে আমরা কিন্তু কাজ করছি। আমাদের এই অটোওয়ালাদেরকে নিয়ে তাদেরকে স্বপ্ন দেখায় যে আসলে এই মানুষগুলো মুখে হাসি ফোটানোর জন্য তিনি যে কত কষ্ট করে, এই করোনার মধ্যেও তিনি যেভাবে বিভিন্ন জায়গায় ঘুরেছে, ত্রাণ দিয়েছে, ইফতারের রোজার মাসে ইফতারের সময় ইফতারি বিতরণ করেছে, আমরা কিন্তু দেখেছি। তো আমরা কিন্তু তাদেরকে বলি যে দেখেন আপনারা এই গাড়ি চলাচল করছেন, এই গাড়িটার কর্মসংস্থানের ব্যবস্থা তিনিই করে দিয়েছেন আপনাদের, তিনি কিন্তু আজকে যদি রাজশাহী শহরে যদি 2008 সালে মেয়র যদি না হতেন, আসলে আপনাদের এই কর্মসংস্থানে হয়তো ব্যবস্থা হতো না। এই কর্মসংস্থান এসে রাজশাহী শহরে কিন্তু দেখেন আগে অনেক ছিনতাই রাহাজানি হতো, আমরা কিন্তু প্রায় দেখতাম যে এখানে ছিনতাই হচ্ছে, ওখানে ছিনতাই হচ্ছে, এগুলো কিন্তু দেখেন এখন কিন্তু অনেকটাই কিন্তু কমে গেছে। কিসের জন্য কমছে সেটা কিন্তু দেখেন আমাদের এই সমস্ত মানুষগুলো যখন দেখছে প্রতিদিন একটা কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে, সেই জায়গা থেকে কিন্তু আমরা প্রায় অনেক দিন থেকেই কিন্তু আমরা বিভিন্ন রকম বিচ্ছিন্নভাবে চলাফেরা করতাম, বিভিন্ন রকমভাবে চলাফেরা করতে গিয়ে কিন্তু আমরা বর্তমানে একটা এমন একটা জায়গায় এসেছি যখন আবারও যখন 2018 সালে লিটন ভাই মেয়র হলেন, তখন দেখছি যে এই রাজশাহী শহরে এই এইভাবে যানজট হলে তো একটা কেমন একটা পরিস্থিতি দেখায়, তিনি কিন্তু আমাদেরকে মিটিংয়ে ডেকেই কিন্তু আমাদেরকে নিয়ে একটা সিদ্ধান্ত নিলেন যে রাজশাহী শহর যানজট নিরসন করতে কি করতে হবে, আমাদের কাছে কিন্তু তিনি মতামত নিয়েছেন, মতামত নিয়ে কিন্তু আমরা কিন্তু আমাদের মতামতগুলো তাকে তিনাকে আমরা দিয়েছি, বলেছি যে ভাই রাজশাহী শহর যানজট মুক্ত করতে হলে আপনার এই এইভাবে এইভাবে আগাতে হবে, তিনি আমাদেরকে প্রস্তাব দিয়েছে যে তোমরা যদি রাজশাহী শহর যদি এই যানজট মুক্ত করতে হয় তাহলে তোমাদের চিন্তাগুলো আমাদেরকে একটু জানালে আমরা তো মাঠ পর্যায়ে তোমরা থাকো, তোমাদেরকে একটু শেয়ার করলে আমাদের জন্য ভালো হয়। সেই সুবাদে আমরা কিন্তু বলেছি যে ভাই আসলে এই মহানগরীতে যদি অটো চলাচল করে, যেগুলো সিটির গাড়ি যদি সিটির মধ্যে চলাচল করে, তাহলে কিন্তু আপনার কিন্তু যানজট হবে না, যানজট হবে না, এই জন্য হবে না। আমরা লিটন ভাইয়ের নির্বাচন 2013 সালেও করেছি, 2018 সালেও করেছি, 2008 সালেও আমি নিজেও করেছি। হ্যাঁ, তখন কিন্তু আমি 2008 সালে যদিও এই অটোর সাথে সম্পৃক্ত ছিলাম না, আমার বিজনেস ছিল সেই সময়, আমি কিন্তু ইলেকট্রনিক্স ব্যবসায়ী সমিতির একটা সাংগঠনিক পদে ছিলাম, তো সেই সুবাদে কিন্তু আমরা কিন্তু নিজেরাই নিজেরাই কিন্তু ভোট করেছিলাম। কিন্তু আমরা 2018 সালে আমরা কিন্তু এই জিনিসটাকে কিন্তু আমরা কাজ করেছি, আমরা কিন্তু বিভিন্ন গ্যারেজে গ্যারেজে গিয়ে কিন্তু যখন আমরা দেখেছি যে আমরা এই মানুষগুলোকে বুঝাইছি যে আপনাদের কর্মসংস্থানের যিনি ব্যবস্থা করে দিয়েছেন তিনাকেই আপনারা হচ্ছে আপনাদের উন্নয়ন যদি রাজশাহী শহরে করে থাকে তাহলে ওনাকে আপনারা কি একটা বার মতো আপনারা ভোট দিতে পারেন না, যে যিনি আপনাদের আজকে খাবার মানে খাবারের ব্যবস্থা করে দিয়েছেন, যিনি রুজি রুটির ব্যবস্থা করে দিয়েছেন, তিনাকে আপনারা একটা বার আবার দেখেন, সুযোগ দিয়ে দেখেন, আসলে আপনাদের জন্য কাজ করেছিল সেই 2008 সালের নির্বাচনের পরে, দেখেছেন রাজশাহী শহরে কী উন্নয়ন তিনি করেছেন, আবারও একটা যে হোক যে কোনো রাজনৈতিক বিষয় নিয়ে তিনি আসলে ইয়ে হয়েছিল, পরাজিত হয়েছিল, কিন্তু সেটা আসলে রাজনীতির কারণে, কিন্তু আমার
আমি সাধারণ ব্যক্তি হিসেবে মনে করি, হয়তো আমরা সাধারণ মানুষজনের সাথে চলাফেরা করি, তিনি আরো কিন্তু বলেছে যে না, রাজশাহী শহরে যে উন্নয়ন লিটন ভাই করেছিল, লিটন ভাই হারার কথা না, এটা একটা ষড়যন্ত্রমূলক একটা ওনাকে ই করা হয়েছিল, সেটা আমরা আসলে না ওইটা জায়গাতে না গেলেই না হয়। কিন্তু 2018 সালে আমরা দেখেছি গ্যারেজে গ্যারেজে যে মোটামুটি রাজশাহী শহরে 6,000 রাজশাহী শহরের স্থানীয় মানুষ এই ইজি বাইকগুলো চালাচ্ছে। জি জি, তো সেই ক্ষেত্রে কিন্তু আমরা আমাদের প্রাণের নেতা জননেতা এইচ এম খায়রুল ইসলাম লিটন ভাইকে কিন্তু আমরা বলেছিলাম যে ভাই আসলে একদিন পর পর যদি করেন তাহলে হয়তো এই চায়না থেকে যে ব্যাটারিগুলো গাড়িতে লাগানো হয়েছে সেই ব্যাটারিগুলো নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো আপনি যদি এটাকে নিয়ে যদি আরেকটু চিন্তা ভাবনা করেন আমার মনে হয় আরেকটু ভালো একটা কোনো রেজাল্ট আসতে পারে। তখন কিন্তু ভাইকে আমরা বলেছিলাম যে ভাই আপনি এই সিটির গাড়িগুলো সিটির মধ্যে চলাচল করতে দেন, সিটির যারা মালিকানা তাদেরকে সিটির মধ্যে চলাচল করতে দেন, যারা বাইরে থেকে যারা সিটি কর্পোরেশনের লাইসেন্স করেছে তাদেরকে আপনি বাইরে চলাচল করতে দেন। তো ভাই তো আসলে সেই জিনিসটাকে চিন্তা ভাবনা করেই কিন্তু ভাই আসলে বলল তখন যে একদিন পর পর না, তোমরা যদি দুই শিফটিং করা হয় আমার মনে হয় যে এখানে ড্রাইভাররাও ভালো থাকবে, ড্রাইভারের মালিকেরাও ভালো থাকবে, আমার মনে হয় সর্বোপরি বেশি কিন্তু এটা গ্রহণযোগ্য হবে। আমরা কিন্তু তাৎক্ষণিকভাবে কিন্তু আমরা কিন্তু অ্যাকসেপ্ট করে নিয়েছি, কেননা আমরা দেখেছি একটা অটোওয়ালা সকাল 8টার সময় বের হচ্ছে, রাত্রি 10টা পর্যন্ত গাড়ি চালাচ্ছে, ওই চালিয়েও যে টাকাটা ইনকাম করছে যদি হাফ বেলা সে চালায়, যদি অবৈধ গাড়িগুলো রাশি সরে না চলাচল করে সে ওই হাফ বেলাতে কিন্তু টাকা সেই টাকাই ইনকাম করবে, তাহলে সে হাফ বেলায় কিন্তু তার আরেকটা কর্মসংস্থানের ব্যবস্থা হচ্ছে, তার শারীরিকভাবেও সে সুস্থ থাকতে পারতেছে। এই চিন্তা ভাবনা করেই মাননীয় মেয়র কিন্তু আমাদেরকে যখন সিদ্ধান্ত, আমরা কিন্তু এটা কিন্তু একেবারেই কিন্তু আমরা মন থেকেই কিন্তু ইয়ে করেছিলাম যে না আসলে এটা করাটা যৌক্তিক হয়, এটা করলে আসলে রাজশাহী যানজট নিরসন হবে। কিন্তু যে বিষয়টা আমি আলোচনা করছিলাম যে সেটা হচ্ছে যে সম্প্রতি যে ভাড়াটা আপনারা বৃদ্ধি করেছেন এটা জনমনে কিন্তু একটু ক্ষোভ রয়েছে, এবার মিশ্র প্রতিক্রিয়া রয়েছে, আমি যেটা প্রথমেই বলেছিলাম। কিন্তু এই যে ভাড়া বৃদ্ধির ফলে এই যে মালিক শ্রমিকের যে স্বার্থ এটি কি কতটুকু রক্ষা করতে পেরেছেন? এই যে কদিন পরে আমাদেরকে শুনতে হবে যে মালিক তার জমা বৃদ্ধি করে ফেলছে, গ্যারেজের বিল বৃদ্ধি হয়ে গেছে, এগুলোকে শুনতে হবে কিনা আপনি পর্যবেক্ষণ কি আসলে? আপনি আসলে জানেন যে 2009 সালের পরে যখন অটো উঠে রাজশাহী শহরে তখন কিন্তু অটোর চার্জিং ইয়ে ছিল 50 টাকা, এখন কিন্তু অটোর চার্জ লাগে 180 টাকা লাগে। জি, তো আসলে অটোর চার্জ 180 টাকা সেটা বড় বিষয় না, বিষয়টা হচ্ছে যে আজকে বাজার মূল্য দেখেন, দ্রব্য মূল্যের জিনিসপত্র সব কিছুরই কিন্তু বৃদ্ধি পাইছে। 2008 সালে যে মানুষ যে কর্মটা করতো তার আজকে জায়গায় যে দেখেন তিনি কিন্তু তার দ্বিগুণ কিন্তু বেতন পাচ্ছে। আমাদের কিন্তু উন্নয়ন কিন্তু আমাদের এই অটোওয়ালাদের কিন্তু ওই যে ভাড়া ছিল সেটাই কিন্তু এখন পর্যন্ত আছে। তো আমরা এই চিন্তাভাবনা এটা এই জন্যই করেছি যে 2008 সালের পর থেকে আমাদের ভাড়াটা বৃদ্ধি হয়নি, আমরা কিন্তু এই 2021 সালে এসে বাড়াইছি। আমরা মোটামুটি 10 বছর পরে আমরা এই অটোর ভাড়াটা বৃদ্ধি করার জন্য আমরা কিন্তু এই জন্য করেছি যে এই করোনার মধ্যে আমরা যে ক্ষতিগ্রস্তটা হয়েছি, আমরা যদি এভাবেই যদি এই চলাচল করি তাহলে আগামী দিনে আমাদেরকে এই অটো বিক্রি করে আমাকে আমার মনে হয় যে আমার আগের জায়গায় চলে যেতে হবে। তো এই জন্যই কিন্তু আমাদের সবাইকেই নিয়েই কিন্তু আমরা এটা জিনিস সবারই একটাই দাবি যে আসলে ভাই আমাদের ভাড়াটা যদি বৃদ্ধি না করা হয় তাহলে আমারও তো আমি অটো চালাই কিন্তু আমারও তো ছেলে মেয়ে উচ্চ শিক্ষায় শিক্ষিত হবে, ইউনিভার্সিটিতে পড়বে, বিভিন্ন কলেজে পড়বে, তা আমরাও তো চাচ্ছি আমাদের ছেলেমেয়েরা ভালো জায়গায় যাক, কিন্তু আমি এই কর্ম করে আমি কিন্তু শুধু খালি আমি পেটে ভাতে খেয়েই চলবো না, আমার জীবন কে পরিবর্তন করার জন্য কিছু করব। তো তাদের সাথে আমরা কথা বলেই কিন্তু এটা ইয়ে করেছি যে আসলে তাদের একটাই দাবি আসলে এই এক তো হচ্ছে এই দুই শিফটিং অটো চলাচল করছে, তাদের দুই শিফটিং অটো চলাচলের কারণে অনেকেরই বলছে যে আমরা হয়তো ঠিকভাবে ই করতে পারছি না, যেহেতু স্কুল কলেজও বন্ধ, সেক্ষেত্রে আমরা একটা মালিক জমা দেবো, সেই জমা থেকে কিন্তু একটা মালিকও কিন্তু 100 টাকা করে এখন জমা কম পায়। জি জি, এখন কিন্তু মালিকেরাও কিন্তু 100 টাকা করে জমা কম পায়। আর এই করোনার মধ্যে একটা ড্রাইভার দেখা যাচ্ছে যে 500 থেকে 600 বা উদ্যে গেলে 700 টাকা ভাড়া খুব কষ্ট করে তারা মারে। তো এখন এই যে ভাড়াটা 700 টাকা যদি সে ভাড়া গাড়ি চালিয়ে যদি সে ইনকাম করে তার কিন্তু সারাদিনের রাস্তা খরচ একটা আছে। জি, এটা সাধারণ মানুষ একটা চা খাবো, পানি খাবো, বিস্কিট খাবো, এটা খরচ আছে, সে দেখা যায় তার পকেট খরচই 50 টাকা যাচ্ছে। একটা মালিককে যদি 450 টাকা দেয় তো তার কিন্তু থাকে 100 থেকে 150 টাকা, এই 150 টাকা দিয়ে কি তার জীবনযাত্রা কি চলবে? আসলে এখন যে বর্তমান 1 কেজি চাল কিনতে গেলে 60 টাকা দাম, একটা বাজার কাঁচা বাজার কিনতে গেলেও সে 100 টাকা কিছু হয় না, একটা যদি দুইজন ফ্যামিলি থাকে সেখানে কিন্তু 100 টাকা কোনো কিছুই হবে না। জি, তো সেইভাবেই কিন্তু আমরা তাদেরকে চিন্তা ভাবনা করেই তাদের স্বার্থেই
আসলে মালিক শ্রমিক সবাই সকলের স্বার্থেই কিন্তু আমরা বিগত মানে আমরা হচ্ছে 18 সালের পর থেকেই কিন্তু আমরা এই সিদ্ধান্ত নিয়ে আসছিলাম যে আমরা একটু ভাড়াটা বৃদ্ধি করবো। যখন দেখলাম যে আমাদের 18 সালের নির্বাচনে আমাদের জননেতা এইচএম খায়রুল জামান লিটন ভাই মেয়র হলেন, তাৎক্ষণিকভাবে কিন্তু আমরা ভাইকে পরামর্শ করেছি। তখন ভাই বলল যে আসলে জাতীয় নির্বাচন সামনে, নির্বাচনের পরে তোমরা এইগুলো নিয়ে আগাও। আমরা কিন্তু সেভাবেই কিন্তু তাৎক্ষণিকভাবে কিন্তু আমরা এভাবে স্টেপ বাই স্টেপ কিন্তু আগিয়ে আসতেছি। এই এই পর্যন্ত কিন্তু আমরা মোটামুটি এই সাধারণ মানুষগুলোর মুখে যেভাবে এখন আমরা হাসি বা তারা যেভাবে আমাদেরকে বলতেছে যে ভাই আল্লাহর রহমতে আমি এখন 500 টাকা 600 টাকা ভাড়া মারতাম, এখন আমি একটু হলেও ভাড়া বেশি মারতেছি, 100 টাকা হলেও বেশি মারতে পারতেছি, এটার জন্য ভাই আমি আসলে কি যে আনন্দিত, মানে এটা সম্পূর্ণই মানে মানে এই অধিকারী হচ্ছে আমার প্রিয় নেতা জননেতা এইচ এম খায়রুজ্জামান লিটন ভাই। আসলে তিনি যদি আজকে আমাদেরকে এই এই সাহসটা না দিত, আমরা কিন্তু এই জায়গায় এই মানুষগুলোর উপকারটা এই উপকারগুলো করতে পারতাম না। তিনার সাথে আমরা মত বিনিময় করেছি, তিনি আমাদেরকে বলেছিলেন যে আসলে এটা তো সিটি কর্পোরেশন ই করতে পারে না, তোমরা সংগঠন করছো, তোমরা সংগঠনের নেতৃত্ব দিচ্ছ, যে তোমরা সংগঠনকে নিয়ে তোমরা যদি চিন্তা ভাবনা করো সেটা তোমাদের ব্যক্তিগত ব্যাপার। হ্যাঁ, আসলে আমরা কিন্তু সাধারণ মানুষজনের কথা চিন্তা ভাবনা করি, কিন্তু আমরা কিন্তু একটা লিফলেট আমরা ইয়ে করেছি, সেটা হলো বিগত 10 বছরে 3 দফায় বৈদ্যুতিক বিল কিন্তু বৃদ্ধি পেয়েছে। হ্যাঁ, অথচ এই যে যানজট নিরসন করার জন্য কিন্তু 2 বেলা আমরা গাড়ি চলাচল করছি। এক হলো করোনা পরিস্থিতি, দ্রব্য মূল্য বৃদ্ধির কারণে অটো চালক ও শ্রমিকেরা বর্তমানে মানবতার জীবনযাপন করছে। হ্যাঁ, এই এই যেমন কিন্তু যার ফলে রাজশাহী মহানগরীর সকল রুটে পূর্বের ভাড়া 3 টাকা সমিতি কর্তৃক বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ উপলক্ষে সংশ্লিষ্ট যাত্রী এবং চালক মালিক সহ যথাযথ সকল কর্তৃপক্ষের কাছে আমরা সার্বিক সহযোগিতা কামনা করেছি। মানে আমরা কিন্তু ড্রাইভারদেরকে কিন্তু আমরা বলেই দিচ্ছি যে দেখেন আপনারা কিন্তু 10 বছর এই মানুষগুলো কিন্তু অটোতে এইভাবে চলাফেরা করেছে, এই মানুষগুলোকে কিন্তু আপনাদেরকে কিন্তু বন্ধু স্বরূপ আচরণ করে কিন্তু তাদেরকে এসে কিন্তু আপনারা দরকার হলে বলে নেবেন আপনাদের প্রবলেমের কথা, যে ভাই দেখেন আমরা এতদিন থেকে কিন্তু আমরা এইভাবে এই করতে করেছি, চালিয়েছি গাড়ি, আমাদের আমরা চলতে পেরেছি, কিন্তু এখন আমরা আর পারছি না ভাই, আমাদের দেয়ালে পিঠ হয়ে গেছে, আমাদের সব জিনিস আমরা কিন্তু একেবারেই কিন্তু বৃদ্ধির মধ্যে পড়ে গেছি। এখন আমরা মনে করেন এই মানুষগুলো চিন্তা ভাবনা যে আসলে আমরা যদি আজকে ভালো থাকি, আমরা যদি আজকে সুস্থ থাকি, আজকে যদি আমরা যদি কিছু হয়ে যাই, তাহলে আমাদের কি আমাদের পিছনে দাঁড়ানোর কি আছে? আমাদের পিছনে তো একমাত্র যিনি আমাদের এই খাবার রুজি রুটির ব্যবস্থা করে দিয়েছেন, তিনি আমাদেরকে জননেতা হিসেবে খায়রুজ্জামান লিটন ভাই, তিনার কাছেই আমরা তো যাই বলবো, তিনারা আমাদেরকে প্রতিনিধিত্ব করছে, আমরা তিনাদের কথাগুলোই কিন্তু আমাদের আমাদের মহলে আমাদের বড় ভাইদেরকে আমাদের রাজনৈতিক অভিভাবকদেরকে আমরা কিন্তু এগুলো সবাইকে শেয়ার করছি যে আসলে এই মানুষগুলো যদি ভালো থাকার এই এই মূল উদ্দেশ্যগুলোই কিন্তু আমরা আসলে ই করছি। এখন আসলে দেখেন আমরা কিন্তু একটা জিনিস খেয়াল করে দিয়েছি, আমি বিভিন্ন জেলায় গেছি, অনেক সময় রাজশাহী শহরের কিন্তু তারা দুর্নাম করে, রাজশাহী শহর কিন্তু আপনি জানেন যে রাজশাহী শহরের সুনাম কিন্তু প্রতিটা জেলায় আছে, রাজশাহীর মানুষগুলো কিন্তু আমাদেরকে এমনিতেই কিন্তু অনেক আন্তরিকতার সাথে কিন্তু অনেকে গ্রহণ করে, কিন্তু তারা বলে যে ভাই আপনাদের রাজশাহী শহরে গেলে এক অটোতে উঠি 20 টাকা ভাড়া নেয়, এক অটোতে 10 টাকা ভাড়া নেয়। হ্যাঁ, যেরকম আমি ট্রেন থেকে নামলাম, আমাকে লক্ষ্মীপুরে এক অটোওয়ালা আমাকে 20 টাকা ভাড়া নিয়েছে, আমি যখন আবার ওই স্টেশনে যাচ্ছি তখন আমার কাছ থেকে ওই ওই অটোওয়ালা কিন্তু আমার কাছে 7 টাকা ভাড়া নিচ্ছে। তাহলে আপনাদের কি কোনো কি ভাড়ার কোনো কি ইয়ে নাই, চার্ট নাই বা কোনো? সেই জন্যই ভাড়াটা আপনার একটা নির্দিষ্ট জায়গা আছে, কিন্তু আমরা কিন্তু আমরা কিন্তু ভাই আমরা কিন্তু এই যে সার্বিক চিন্তা ভাবনা করি যে বাইরের মানুষরা এসে যখন এই যে বিভ্রান্তিমূলক বিষয়গুলো পড়ে যাচ্ছে, আমরা কিন্তু সেই কারণে কিন্তু এই এই ভাড়ার চার্ট গুলো তারা দেখে কিন্তু বলে যে আসলে ভাড়া আগে 7 টাকা ছিল এখন 10 টাকা নেবে, কে কিন্তু 20 টাকা কিন্তু সে আর চাইতে পারবে। আমাদের কাছে কিন্তু কয়েকজন দর্শক কিন্তু আমাদেরকে প্রশ্ন করেছেন, হাফিজুর রহমান লেমন নামে একজন বলছেন যে শিক্ষার্থীদের জন্য আপনারা কোনো ব্যবস্থা রেখেছেন কিনা, তারা কিন্তু একটা মিশ্র তাদের কিন্তু একটা প্রতিক্রিয়া জানাচ্ছে ভাড়া বৃদ্ধির ক্ষেত্রে, তাদের কাছে একটু বেশি হয়ে যাচ্ছে এবং তাদের তারা যেহেতু শিক্ষার্থী, শিক্ষার্থীদের জন্য যেমন আমরা ঢাকা শহরে অনেক সময় দেখতাম যে শিক্ষার্থীদের জন্য একটা পাশের ব্যবস্থা থাকে, অটোতে যদিও এটা সম্ভব না, কিন্তু শিক্ষার্থীদের যদি অন্য কোনো বিকল্প কোনো ব্যবস্থা আপনারা চিন্তা করছেন কিনা এবং তাদের কাছে ভাড়াটা বেশি মনে হচ্ছে, তাদের উদ্দেশ্যে আপনি কী বলবেন? আসলে আমি ভাইকে ধন্যবাদ জানাই, এই যে আপনারা স্টুডেন্ট, আসলে এই স্টুডেন্ট একসময় আমরাও ছিলাম, আমরাও কিন্তু স্টুডেন্ট জীবনে আমরাও কিন্তু ইয়ে করে এসেছি,
আসলে বর্তমান পরিস্থিতিতে আপনাদের চলাফেরার জন্য কোনো বিঘ্নতা সৃষ্টি না হয় সেই কারণে কিন্তু আমরা কিন্তু এখানে লিখেই দিয়েছি যে 1 কিলোমিটারের মধ্যে কিন্তু 5 টাকা ভাড়া। আপনারা ম্যাক্সিমাম কিন্তু দেখা যাচ্ছে যে বিনোদপুর থেকে তালাইমারি আসতেছেন, তালাইমারি থেকে কাজলা গেট যান, কাজলার গেট থেকে দেখা যাচ্ছে বিনোদপুরে আসতেছেন। আমরা কিন্তু সেইগুলো কিন্তু ম্যানেজ করেই কিন্তু আমরা আপনাদের জন্য সার্বিক সহযোগিতা রেখেছি। আমরা কিন্তু আপনাদেরকে বলছি যে 1 কিলোমিটারের মধ্যে কিন্তু আপনারা 5 টাকা ভাড়া দেবেন। আপনারা কোনো ড্রাইভার কোনো চালক যদি আপনাদের সাথে যদি কোনো রকমের এই ধরনের অসৎ আচরণ করে আপনারা তাৎক্ষণিকভাবে আমাদের সাথে যোগাযোগ করেন, সেই গাড়ির নাম্বারটা দেন, তার ব্যাপারে আমরা সাংগঠনিক ব্যবস্থা নিব। যে আরেকজন দর্শক, সম্মানিত দর্শক আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন এবং তিনি একটি প্রশ্ন করেছেন, তিনি হচ্ছেন নাহিদ আক্তার নাহান, তার একটা রাজনৈতিক পরিচয় আছে সেটি না বললাম। তিনি একটি প্রশ্ন করেছেন যে যে ভাড়া বৃদ্ধির ব্যাপারে আলোচনাটা কি সার্বিক সব মালিকদের সঙ্গে আলোচনা করে ভাড়া বৃদ্ধি করা হয়েছিল কিনা, উনি এর মধ্যে এই সংশয়টা রয়েছে, এ বিষয়ে আপনার বক্তব্য বলবেন। আসলে আমরা কিন্তু সার্বিক বলতে গেলে সমস্ত মালিক বা চালক তাদের কিন্তু সাথে কিন্তু মত বিনিময় করেই কিন্তু আমরা এই জিনিসটা করেছি, কিন্তু করার পরেও কিন্তু আমরা সার্থক হয়েছিলাম না। আমরা কিন্তু 2018 সালে আমরা কিন্তু এটা কিন্তু সমস্ত মালিকদের সাথে কিন্তু আমাদের এরকম একটা কথা হয়েছিল, তারা কিন্তু আমাদেরকে বলেছে যে ভাই আপনারা এত কিছু করছেন কিন্তু আমাদের ভাড়াটা বৃদ্ধি করছেন না কেন। তো সেইভাবে কিন্তু আমরা কিন্তু তাৎক্ষণিকভাবেই কিন্তু আমরা কিন্তু সবাইকে কিন্তু আমরা এই গ্যারেজে গ্যারেজে গিয়ে তাদের সাথে মত বিনিময় করেছি যে আমরা 19 তারিখে সাংবাদিক সম্মেলন করব, আপনারা কেমন আপনাদের ইয়েটা আপনাদের প্রশ্ন ইয়েটা আমাদের কেমন হবে। তো বলছে না আপনারা ভালো থাকবে, আপনার কোথায় সাংবাদিক সম্মেলন করবেন তাহলে আমরাও সেইখানে গিয়ে দাঁড়াবো, বা সেখানে আমাদেরকেও থাকতে হলে আমাদেরকে প্রয়োজন হলে আমরাও যাবো। অনেকেই এসেছিল সাংবাদিক সম্মেলন যেদিনকে আমরা করি সেদিনকে কিন্তু আমরা অনেককেই পেয়েছি। হ্যাঁ ধন্যবাদ, আমি নাহান ভাইকে আমি চিনি। নাহান হচ্ছে রাজশাহী মহানগর আওয়ামী যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক, তিনি আমার খুবই একজন কাছের ইয়ে মানুষ। হ্যাঁ আমি তাকেও ধন্যবাদ জানাই, তিনিও এই এই অটোর সাথেই অটোর মানুষগুলোর সাথেও অনেক সময় তার সাথেও অনেক সময় অনেক ভালো মন্দ কথা হয়। আমি আসলে তাদের কাছে একটি একটি কথাই বলি যে আমি মালিক বা চালক, তারা কিন্তু আজকে কিন্তু বুক ফুলে কিন্তু তারা বলতে পারতেছে যে না আজকে আমি ভালো আছি, এই এই জিনিসটার জন্যই কিন্তু আমরা কাজ করছি। আমরা কিন্তু তাদের ভালো থাকাটাই কিন্তু আমাদের দায়িত্ব, ভালো রাখাটাই কিন্তু আমাদের দায়িত্ব। আপনার 2009 সাল থেকে রাজশাহী শহরে অটোর যে প্রচলনটা শুরু হয়েছিল, চলাচল শুরু হয়েছিল, তারপরে তখন থেকে নিশ্চয়ই আপনারা তাদেরকে সংগঠিত করার চেষ্টা করেছেন, কিন্তু রেজিস্ট্রেশন পেয়েছেন আপনারা 2016 সালে। কিন্তু এই যে 2016 এত এই 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 সময়টুকুর মধ্যে মালিক এবং শ্রমিকের মধ্যে যে একটা দূরত্ব আমরা অনেক সময় দেখে থাকি, যে বিশেষ করে ভাড়া নিয়ে একে অপরের সঙ্গে একটা বিষয় থাকে, এই যে মালিক শ্রমিকের সঙ্গে সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে আপনাদের কী ধরনের ভূমিকা আছে, এদের সঙ্গে সম্পর্ক আপনারা উন্নয়ন করতে পারছেন কি না, যে একটা সবসময় আমরা শুনে থাকি যে মালিক শ্রমিকের মধ্যে একটা একটা দূরত্ব, এটা কি আপনারা ঘুচাতে পারছেন কিনা এটাকে? ধন্যবাদ। আমি আসলে ভাই আমরা কিন্তু শ্রমিক বা মালিকদেরকে নিয়ে কিন্তু আমাদের চলাফেরা, আমরা কিন্তু এই যে গ্যারেজ মালিকটা এটা কিন্তু আমাদের বাইরে। হ্যাঁ যারা গ্যারেজে যারা চার্জিং দিচ্ছে তাদের কিন্তু কোনো সংগঠন নাই, তারাও কিন্তু আমাদের সাথেই মত বিনিময় করেই চলে। আসলে মালিক চালক এদের মধ্যে একটু গ্যাপ আছে, সেই গ্যাপটা বলতে গেলে ধরেন একটা অটো কিন্তু দেখা যাচ্ছে যে বের করলো, বের করার সময় সে তিনাকে বলেই দেওয়া হলো যে দেখেন এই জমা আজকে এত টাকা জমা বা এত টাকা জমা সে দিচ্ছে। এখন দেখা যাচ্ছে রাত্রিবেলায় সে গিয়ে দেখা যাচ্ছে অনেক সময় গাড়ি নষ্ট হয়েছে বা বিভিন্ন কারণ থাকে, রাস্তাঘাটে চলাফেরা করলে তো বিভিন্ন রকমের সমস্যা থাকে, দেখা যাচ্ছে যে সার্জেনে মামলা দিয়েছে বা এরকম অনেক সময় প্রবলেম থাকে। এই সমস্ত বিষয় নিয়ে অনেক সময় মালিকদের সাথে একটু বাক প্রতিবন্ধকতা সৃষ্টি হয়, সেটাও আমরা আগামী দিনের জন্য না হয় সেই চিন্তা ভাবনা নিয়েই আমরা আরও বেগবান করার জন্য আমরা আরও মালিকদের সাথে শ্রমিকদের সাথে মত বিনিময় করছি যেন এই সমস্যাগুলো অচিরে না থাকে, এটাও আমরা লক্ষ্য রাখবো। কিন্তু নাহিদ আক্তার নাহান যে প্রশ্নটা আপনাকে করেছিলেন সেখানে কিন্তু আর একটু যোগ করেছেন যে আসলে বিশেষ করে সরকারি কোনো সংস্থা বা রাজশাহী সিটি কর্পোরেশন মেয়র AHM খায়রুজ্জামান লিটন, এনাদের সঙ্গে কি আপনারা আলোচনা করতে পেরেছিলেন কি না? এখন কিন্তু একটা কথা বাজারে প্রচলন আছে, ওনারও একটা অভিমত যে এটাই ভাড়া বাড়িয়েছে মালিক সমিতি কিন্তু দোষারোপ করা হচ্ছে মেয়র লিটন সাহেবকে, না আসলে এটি কতটুকু যুক্তিসঙ্গত এবং কতটুকু সত্য? আসলে এটা আমরা সম্পূর্ণই সমস্ত মানুষজনকেই কিন্তু আমরা তাদের কাছে গিয়েই বলেছি যে এটা সংগঠনই শুধু পারে ভাড়া বৃদ্ধি করতে। আমরা কিন্তু এখানে লিখিয়ে দিচ্ছি যে ভাড়াটা বৃদ্ধি আমরা করছি, এখানে মাননীয় মেয়র কিন্তু এখানে পারমিশন দেয়নি, এই মানে লিখিত দেয় না, এটা কিন্তু কোনো আজকে আমি সকালবেলায় আমার বাসায় গ্যাস শেষ হয়ে গেছে, আমি গ্যাসের দোকানে ফোন করেছি, সে আমাকে বলতেছে 1000 টাকা দাম,
আমি কিন্তু গত মাসে কিন্তু গ্যাস আমার প্রতি মাসে একটা করে লাগে, গত মাসে কিন্তু আমি 850 টাকায় কিনেছিলাম, আজকে কিন্তু আমাকে 1000 টাকা দিয়ে কিনতে হলো। আমি কিন্তু তাকে বলতে পারিনি যে তুমি গ্যাসের দাম কিভাবে বাড়ালা বা কার পারমিশনে বাড়ালা। জি, আমরা কিন্তু সংগঠন, যে মালিক দোকানদার সেই কিন্তু আমার কাছে টাকা বেশি নিয়েছে। আমি কিন্তু গ্যাস কোম্পানিকে কিন্তু বলতে পারিনি, যিনি ইম্পোর্ট করেছে তাকে কিন্তু বলতে পারিনি, আমি কিন্তু মেয়র সাহেবকে কিন্তু বলতে পারিনি। তো আমরা সংগঠন করছি, এটা আমরা সংগঠনের ই কিন্তু নিয়েই কিন্তু আমরা কিন্তু বৃদ্ধি করেছি। এটা কিন্তু একটা মহল, আপনি জানেন যে আমাদের এই ইজি বাইক সংগঠনের কিছু হলো ইয়ে আছে, মানে আপনার কিছু কতিপয় যারা পূর্ব দিনে ধরেন বিগত তারা বিভিন্ন রকমের স্বার্থ হাসিল করার জন্য ধরেন এই সংগঠন নেতৃত্ব দিয়েছিলেন, তাদের কোনো রকমের কোনো সংগঠনের কোনো বৈধতা নাই, কোনো শ্রমিক নাই, কোনো রেজিস্টার নাই, কোনো কিচ্ছু নাই। তারা নাম মাত্র শ্রমিক নাম দিয়ে তারা বিভিন্ন রকমের মহলে ছড়াচ্ছে যে এটা এই অটোওয়ালাদেরকে বলতেছে যে এটা লিটন ভাই ভাড়া বৃদ্ধি করেনি, কিন্তু এই লিটন ভাই ভাড়া বৃদ্ধি না করার কারণে এটা মানা হবে না, বা এই ধরনের এই এই কথাগুলো বলে কিন্তু মানুষজনের সাথে কিন্তু একটা বিভ্রান্তিমূলক সৃষ্টি করে দিচ্ছে। কেননা এই জনগণ কিন্তু তারা কিন্তু তাদেরকে তাদেরকে কিন্তু প্রত্যাখ্যান করেছে, তারা কিন্তু শ্রমিকের পাশে কোনোদিন দাঁড়াতে পারেনি। আজকে এই শ্রমিকরা কিন্তু কোনো রাস্তাঘাটে বিপদ হলে, কোনো জায়গায় কোনো দুর্ঘটনা ঘটলে, কোনো মেডিকেলে যেতে হলে, কোনো থানায় যেতে হলে তাদেরকে কোনোদিন কোনো জায়গায় কিন্তু দেখতে পারে। আমরা কিন্তু এই সংগঠনের আছি, কেউ বলতে পারবে না আমাদেরকে কোনোদিন কোনো কেউ ড্রাইভার যদি যোগাযোগ করে থাকে, আমরা কিন্তু তাৎক্ষণিকভাবে কিন্তু আমরা কিন্তু তাদের পাশে যেয়ে দাঁড়াই। আমরা কিন্তু বিগত এই বহরমপুরে একটা দুর্ঘটনা ঘটেছিল, আমরা কিন্তু ড্রাইভারদের কিন্তু সেবাও দিয়ে থাকি, আমরা কিন্তু আমাদের সংগঠনের পক্ষ থেকে কিন্তু অনুদানও দিই। আমরা কিন্তু এমনও হয়েছে যে ড্রাইভার মারা গেছে, ড্রাইভারকে কিন্তু আমরা কিন্তু হচ্ছে আন্দোলন করেছি রাস্তা, আমরা কিন্তু রাজশাহী শহরে কর্মবিরতি পালন করেছি, পালন করে কিন্তু তার সহধর্মিণীকে কিন্তু আমরা চাকরি নিয়ে দিয়েছি। আমরা কিন্তু তিনি এখনও সিটি কর্পোরেশনে চাকরি করছেন, তিনার ফ্যামিলিকে 50,000 টাকাও তিনি মেয়র মহোদয়কে নিয়ে আমরা কিন্তু প্রদান করেছি। এগুলো কিন্তু আমরা বিগত আমলে করে এসেছি, এখনো করে যাচ্ছি। এখানে আমাদের আরো দুজন দর্শক কিন্তু মন্তব্য করেছে, ঠিক প্রশ্ন বলা যাবে কিনা, মন্তব্য করেছে মাহমুদুল নবী পিয়াস, উনি বলছেন যে এটি শিক্ষানগরী শিল্পনগরী নয়, তার অর্থ হচ্ছে উনি হয়তো এই ভাড়াটার সঙ্গে একমত হতে পারেন নাই। আরেকজন আমাদের সম্মানিত দর্শক, উনিও একটি মন্তব্য করেছেন, আবদুল্লাহ আল মুরাদ, উনি লিখছেন যে পুলিশ হয়রানি করছে সেটি না দেখে আগেই ভাড়া বৃদ্ধি নিয়ে আপনারা ব্যস্ত আছেন, এই ধরনের একটি মন্তব্য করার চেষ্টা করেছেন উনি। তো যাই হোক, কিন্তু আপনি যে স্বার্থের মালিক স্বার্থ এবং শ্রমিক স্বার্থের কথা যে বিষয়টি আলোচনা করছিলাম সেটি আপনি বলছিলেন, কিন্তু এই যে একসময় এই অটোরিকশাকে নগরীর একটা জঞ্জাল বা জঙ্গল বলা হতো একসময়, নানা পদক্ষেপের কারণে হয়তো এই জিনিসটা এখন আর নাই, তবে যানজটটা কিন্তু এখনও রয়ে গেছে। এই ক্ষেত্রে কি আপনি সচেতনতার কথা বলবেন, নাকি প্রশিক্ষিত চালক বা এই ধরনের স্বল্পতার কারণে বা প্রশিক্ষণ না থাকার কারণে, সচেতনতা না থাকার কারণে কি এই ধরনের যত্রতত্র পার্কিং, যত্রতত্র প্যাসেঞ্জার উঠানো, যাত্রী উঠানো, এই এগুলোকে আপনি দায়ী করবেন কিনা, আপনি কি বলবেন? আসলে আসলে আপনি জানেন যে গত বছরে এই স্মার্ট মানে 2 শিফটিং অটো চলাচল করার জন্য একটা কিন্তু হচ্ছে আমাদের মাননীয় মেয়র কিন্তু একটা উদ্যোগ নিয়েছিলেন, রাজশাহী শহরে কিন্তু অবৈধ অটো চলাচল করবে না, বৈধভাবে কিন্তু 10,000 ইজি বাইক চলবে আর 5,000 রিক্সা চলবে, যিনি এটা সিটি কর্পোরেশন থেকে লাইসেন্স নিয়ে 5,000 রিক্সা 10,000 অটো। আমরা কিন্তু অটো কিন্তু 2 শিফটিংয়ে চলাচল করি, 2 শিফটে চলাচল করছি, লাল সবুজ কিন্তু আমরা 2 শিফটে চলাচল করছি, কিন্তু রিক্সার ক্ষেত্রে কিন্তু কোনো 2 শিফটিং করা হয়নি, ওই 1 শিফটেই চলছে। আজকে কিন্তু অটোর লাইসেন্স কিন্তু সিটি কর্পোরেশন থেকে দেওয়া হয়েছে 7,500, সিটি কর্পোরেশন থেকে লাইসেন্স দিয়ে আছে, এখনও কিন্তু 2,500 মতো লাইসেন্স কিন্তু রয়ে গেছে সিটি কর্পোরেশন, যেটা অনলাইনে অ্যাপ্লিকেশন করলে আপনি যে কোনো সময় আপনিও মালিকানা হতে পারবেন। কিন্তু আসলে এই মালিকানা হওয়ার লোক নাই এখন, মানে অটোর মধ্যে কেউ আর যাচ্ছে না, এখন রিক্সার মধ্যে যাচ্ছে। কেন যে রিক্সার মধ্যে যাচ্ছে, যে রিক্সা একবেলায় চলছে, রিক্সার জমা কিন্তু 350 টাকা, অটোর জমা 450 টাকা, কিন্তু রিক্সা যদি 350 টাকা পায় তাহলে অটো কেউ কিনবে 1,80,000 টাকা দিয়ে? একটা রিক্সা 60,000 টাকা দিয়ে ওই 350 টাকা প্রতিদিন, রিক্সাগুলো কিন্তু দিন দিন বৃদ্ধি পাচ্ছে, এবং সামনে কিন্তু সময় আসছে, তো এদেরকেও নিয়ন্ত্রণ করার একটা সময় কিন্তু আসছে। হ্যাঁ, আমরা কিন্তু দেখেছি রাস্তাতে এখন রাজশাহী শহরে মহানগরীতে কিন্তু অটোর যানজট নাই, এখন কিন্তু আপনি দেখেন রিক্সার কিন্তু এই অবৈধ রিক্সা হোক আর বৈধ রিক্সা হোক, এখন কিন্তু মহানগরীতে কিন্তু রিক্সার যানজটের কিন্তু শেষ নেই। আপনি আবার একটা লক্ষ্য করে দেখেন যে এই যে আপনারা একটা রিক্সার মধ্যে দেখি 4-5 জন নিয়ে ঘুরতেছে, একটা রিক্সার মধ্যে এত রিক্সিভাবে যিনি মনে করেন যে বহন করে, এই সমস্ত আমি তাদের দৃষ্টি দিয়ে বলছি যে আপনারা এগুলো আসলে একটু চেষ্টা করলে আমার মনে হয় যে আপনাদের ড্রাইভাররা আপনারা একটু যদি মনে করেন যে না এই ধরনের যাত্রী আমরা বহন করবো না 4-5 জন করে,
তাহলে কিন্তু এটা কিন্তু রাজশাহী মহানগরীটা কিন্তু অনেক সময় কিন্তু দেখা যাচ্ছে যে একটা ভালো দৃষ্টিতেও দেখায় যে একটা রিক্সার মধ্যে 5 জন যদি থাকে তাহলে একটা দৃষ্টি খারাপ দেখায়। তারপরে কিন্তু এই যানজট দেখেন, আমরা কিন্তু যে বাজারে যখন যাচ্ছি তখন দেখা যায় যে বাজারে এই যে ফুটপাত আছে, ফুটপাতগুলোর পাশে কিন্তু একটা মাইক্রো দাঁড়ানো আছে, তার পাশে দেখা একটা মোটরসাইকেল দাঁড়ানো আছে। আমরা কিন্তু কোথায় যে দাঁড়াবো? একটা মাইক্রোর পাশে যে দাঁড়াতে হচ্ছে, একটা প্যাসেঞ্জার যখন নামাতে হয় তখন কিন্তু পাশে যে দাঁড়াতে হচ্ছে। তাহলে কিন্তু একটা যানজট কিন্তু এইভাবে কিন্তু তৈরি হয়। আমরা কিন্তু এখন মহানগরীতে সকলেই কিন্তু জানে বা বুঝে, এখন কিন্তু অটোর গ্যাঞ্জাম কিন্তু রাজশাহী মহানগরীতে কিন্তু নাই, কেননা 2 শিফটিং হওয়ার পরে কিন্তু এখন কিন্তু অনেকটাই কিন্তু অটোর যানজটটা কমে গেছে। রিক্সার যানজটটা এই জন্য হয়েছে যে এই অবৈধ রিক্সাগুলো চলাচল করছে, এটা সিটি কর্পোরেশন অভিযান করে, কিন্তু অভিযান করেও কিন্তু তাদেরকে ই করতে পারতেছে না। কয়েকদিন আগে আমাদের সিটি কর্পোরেশনে একটা মিটিং ছিল, সেই মিটিংয়ে একটা কাউন্সিলর বলছে যে আমি এই রিক্সা একজন অবৈধ রিক্সা যেহেতু যখন সিটি কর্পোরেশন জব্দ করে একটা কাউন্সিলরের প্রত্যয়ন লাগে, মানে সেই কাউন্সিলর প্রত্যয়নটা দিলে কিন্তু তিনাকে ওই সিটি কর্পোরেশন দিলে তারপরে সেই জন আর রিক্সাটা না বের করে সেই দায়ভার নিয়ে কিন্তু একটা প্রত্যয়ন নিয়ে আসে। কাউন্সিলর প্রত্যয়ন দিচ্ছে, কাউন্সিলর প্রত্যয়ন দিয়েছে, দিতে দিতে মনে করেন যে ওই লোককে প্রশ্ন করেছে যে কী বল ভাই, আপনি তো কালকেও প্রত্যয়ন নিয়ে গেলেন, আজকেও নিচ্ছেন। বলছে ভাই আমার 9টা রিক্সা, আমার একটারও কাগজ নাই, আমি এইভাবেই চলছি। এখন তাহলে একটা মানুষের যদি 9টা রিক্সা অবৈধভাবে চলে, তার রাজশাহী শহরে মহানগরীতে কত অবৈধ রিক্সা চলছে। তো আমরা এটা এইবার মিটিংয়ে আমরা কিন্তু যথাযথভাবেই বলেছি যে আপনারা আগামী দিনে এই রিক্সাকেও 2 শিফটিং করেন, তাহলে আমার মনে হয় যানজটটা একেবারেই নিরসন হবে। কিন্তু এই যে যানজটের কথা না হয় বুঝলাম, কিন্তু এই যে সচেতনার কথা যেটা আলোচনা আপনি করছিলেন, আমিও যেটি বলছিলাম, কিন্তু এই যে আমরা যেটি জানি বা শুনছি যে সিটি কর্পোরেশন থেকে একজন চালকের লাইসেন্স নিতে হয় এবং এই লাইসেন্সটা খুবই সহজলভ্য, আসলে এই ড্রাইভারটা উনি ওই ব্যক্তিটা আসলে গাড়ি চালাতে জানে কি না, তার সাইড সম্পর্কে, রোড মার্ক সম্পর্কে বা অন্য অন্য যে রাস্তার যে ট্রাফিক আইন সম্পর্কে তার ধারণা আছে কি না, এই বিষয়টা আসলে কি দেখভাল করা হয় কিনা বা এই ধরনের কোনো সংস্থা আছে কি না, এই ব্যাপারে আপনি জানেন কিনা কিছু? জি ভালো বলেছেন, এটা এটা সচেতন মানে এমন একটা বিষয়, আসলে এটা কিন্তু খুব দায়িত্ব একটা জায়গা। তো এটাও কিন্তু আমরা গত এই মিটিংয়ের হয়তো 2টা মিটিংয়ের আগেও কিন্তু আমাদের মাননীয় মেয়র মহোদয়ের সাথে কিন্তু আমরা মিটিংয়ে ছিলাম, সেদিনকে ট্রাফিকের ডিসি অনির্বাণ চাকমা স্যার উনিও ছিলেন, এখানে কিন্তু বিআরটি এর কিন্তু হলো ইঞ্জিনিয়ার ওনারাও ছিলেন, মানে ওনাদের মাধ্যম দিয়েই আমাদের এই অটো চালকদেরকে প্রশিক্ষণ দেওয়া যায় কিভাবে সেটাও কিন্তু মেয়র মহোদয় কিন্তু মাথায় রেখেছেন। আমরা কিন্তু সেটাকেও কিন্তু তিনি কিন্তু হয়তো সামনে হয়তো সেটাও কিন্তু তিনি উদ্যোগ নিচ্ছেন, ইনশাল্লাহ সেই সেটা হয়ে গেলে আমার মনে হয় এই ড্রাইভাররা তিনারা একটা প্রশিক্ষণ দিলে, একটা সার্টিফিকেট দিলে, সেই সার্টিফিকেটটা সাবমিট করলেই তখন অনলাইন আবেদন করবে, তাৎক্ষণিকভাবে সে লাইসেন্স। কিন্তু এই বিষয়টা কিন্তু আপনার সমিতির পক্ষ থেকে কিন্তু আপনারা উদ্যোগ নিতে পারেন কি না? উদ্যোগ নিতে আসলে এটা আমরা মিটিংয়ে বলেও ছিলাম যে আমরা এটা উদ্যোগ নিব। আসলে আমাদের তো ধরেন এই ড্রাইভাররা ধরেন আমাদের কাছে তারাও নিজেরাও বলেছে যে ভাই আসলে আমাদেরকে এরকম একটা ইয়ে করলে, আমরা কিন্তু এই ধরনের উদ্যোগ আগামী দিনে আমরাও চিন্তা ভাবনা মাথায় রেখেছি যে আমরা যদি সিটি কর্পোরেশন যদি আমাদেরকে বলে যে না তোমরাও এই ধরনের এই সচেতনমূলক কোনো নির্দেশনা দিয়ে যদি তোমরা ড্রাইভারদেরকে সচেতন করতে পারো, তাহলে ইনশাল্লাহ আমরা আগামী দিনে এই ধরনের পদক্ষেপ আমরাও নিতে ইচ্ছুক। এখানে আর সম্মানিত দর্শক যিনি আব্দুল্লাহ মুরাদ, এর আগে আমাদের একটা প্রশ্ন করেছিলেন বা একটা মন্তব্য করেছিলেন, কিন্তু এবার একটা প্রশ্ন তিনি করেছিলেন সেই সময় যে এই যে ভাড়ার তালিকাটা কিছুক্ষণ আগে আপনাদের দেখিয়েছিলেন, সেই ভাড়ার তালিকাটা নাকি নিতে আপনাদের কাছে 50 টাকা করে নেওয়া হচ্ছে, এই কথাটি কতটুকু সত্য উনি এটা জানতে চাইছেন? আসলে এটা আমরা আমাদের কেসে আমাদের তো ড্রাইভারদের একটা মানে সেবা দেওয়ার জন্য আমরা এই এটা করেছি। আসলে এটা যদি না থাকে তাহলে আমরা কিন্তু রাস্তায় বিভিন্ন জায়গায় কিন্তু দেখতেছি যে অনেক সময় ফটোকপি নিয়ে তারা চলছে, বিভিন্ন অনলাইনে এই ইয়ে পাওয়া যাচ্ছে সেখান থেকে নিয়ে লাগাচ্ছে, আসলে কে কোথায় থেকে পাচ্ছে। আমরা কিন্তু ড্রাইভারদেরকে এটা কিন্তু বলছি যে ভাই আপনারা এই আমাদেরকে এই লিফলেটটা গাড়িতে রাখবেন, কেননা মানুষ সচেতন যেন হয়, আপনাকে দেখে যেন ভাড়া, আপনি গাড়িতে থাকবে না, আপনি একটা লোকের কাছে ভাড়া চাইবেন তখন কিন্তু সে কিন্তু আপনাকে বিশ্বাস করবে না, এটা আপনি রাখবেন। এটা আমাদের সংগঠনের স্বার্থে আমরা করেছি, আপনাদের স্বার্থে করেছি, আমাদের স্বার্থে না, আপনাদের স্বার্থে করেছি। এটা করতে গিয়ে যদি আপনাদের যদি মনে হয় যে আপনারা আমাদেরকে কিছু অনার করবেন, সেটা আপনারা করে আমাদের কাছে নেবেন, এটা কিন্তু আমরা বারবার তাদেরকে বলছি। অনেকে 5 টাকা, অনেকে 10 টাকা আমরা দিই, এটা আমাদের প্রত্যেকটা খরচ হয়েছে, যদিও আমাদের সংগঠনের কোনো আয় রোজগার নেই, সেই জন্য কিন্তু আমরা তিনাদেরকে কিন্তু তাদের মতেই কিন্তু আমরা তাদের ইচ্ছার বাইরে না, আমরা কিন্তু তাদেরকে এমনিও দিচ্ছি,
অনেক সময় ড্রাইভার দ্বারা আমাকে আমাদেরকে বলছে, আমাদের যারা সদস্য, যেরকম আমাদের 2500 মতো কার্ডধারী শ্রমিক আছে, তাদেরকে কিন্তু আমরা এমনি সবাইকে দিয়েছি। আর যারা নিতে ইচ্ছুক আমাদের অফিসে এসে আমরা কিন্তু তাদেরকে দিচ্ছি, তাদের গাড়ির নাম্বার, তাদের মোবাইল নাম্বার আমরা কালেক্ট করে কিন্তু তাদেরকে প্রদান করছি। এটা কিন্তু এই যে দেখেন, আমরা কিন্তু অটোর যখন এই ড্রাইভিং লাইসেন্স বা অনলাইন এই লাইসেন্স নবায়ন ক্ষেত্রে যখন অনলাইনে নিবন্ধন করতে হতো, সেই ক্ষেত্রে কিন্তু এটাও কিন্তু তাই। আপনি কিন্তু অনলাইনে কিন্তু অনেকে বিক্রি করছে, বিভিন্ন জায়গায় কিন্তু এগুলো কিন্তু পাওয়া যাচ্ছে, তারা কিন্তু নিয়ে কিন্তু বলতেছে যে এটা 50 টাকা কিনেছি, কিন্তু এটা এরকম ভাবে কিন্তু বৃদ্ধি পাইছে, বুঝছেন। আমরা আসলে এই এই জিনিসটা না, আমরা তো তিনাদের সেবা দেওয়ার জন্য তো আমরা এই এটা কাজটা আগেছি, আমাদের তো এটা আজকে চিন্তা ভাবনা না, ভাড়া বৃদ্ধিটা। কিন্তু এর আগে আমরা অনেক আগে দেখেছিলাম, আমার চোখে হয়তো পড়েছিল যে কিছু চাঁদা রাস্তায় দাঁড়িয়ে থেকে তোলা হতো একসময়, সেটা এখন হয়তো আমি আমার চোখে অনেক দিন পরে না। কিন্তু এই যে আপনারা যে ফি গুলো নেন, এগুলো আসলে ব্যয়টা হয় কোথায়, আমরা কি ভাবে ব্যয় করি? আসলে আমাদের এই রাজশাহী মহানগরী যে ব্যাংক মালিক শ্রমিক সমবায় সমিতির কোনো চাঁদা আমরা উত্তোলন করি না। এটা বিগত হচ্ছে আপনার হচ্ছে 13 সালের পর, মানে আপনার হচ্ছে 14 সালের দিকে আর কি। এটা হলো রাজশাহী মহানগর শ্রমিক ইউনিয়ন নামে একটা প্রস্তাবিত সংগঠন আছে, এই সংগঠন এরা রাস্তাতে চাঁদা তুলতো। সেটা হলো একটা মালিক সমিতি একটা নাম ছিল আর একটা শ্রমিক ইউনিয়নের নামে এই চাঁদাটা ওরা উঠাইতো। এই চাঁদাটা উঠে প্রায় ওরা প্রায় 3 লক্ষ 3.5 লক্ষ টাকা এই 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 চাঁদা উত্তোলন করে এই চাঁদার কোনো তারা হিসাব দিতে পারে নাই। হ্যাঁ, সেই কারণে কিন্তু তাদেরকে শ্রমিকরা প্রত্যাখ্যান করেছে, সেই শ্রমিকরাই কিন্তু তাদেরকে বয়কট করেই কিন্তু আজকে আমাদের সাথে তারা তিনারা এসে এই সংগঠনের সাথে আমরা তারা তিনারা কাজ করছে। আসলে এই সমস্ত বিষয়গুলো আমরা কখনোই চাঁদা তোলার পক্ষে না, আমরা তাৎক্ষণিক যেখানেই আমরা যেখানেই যাই না কেন আমরা বলি যে না, আমার রাজশাহী শহরে অটো চলবে, কোনো চাঁদা যদি কোথাও নিয়ে থাকে সেটা আমাদেরকে জানাবেন, তাৎক্ষণিকভাবে তাদের আমরা ব্যবস্থা নেব। এখন রাজশাহী মহানগরীতে কোনো জায়গায় চাঁদাবাজি হয় না, যদিও আগে হতো এই শ্রমিক ইউনিয়ন নামে আর হচ্ছে শ্রমিক একটা মালিক সমিতির নাম করে এরা চাঁদা উঠাইতো, কিন্তু আমাদের এই সংগঠনের নামে কোনো জায়গায় আমরা কোনোদিন কোনো জায়গায় চাঁদা তুলতে দিইনি, মানে আমরা এটা তুলিও না, কেননা আমাদের যারা সদস্য আছে তিনারা আমাদেরকে অফিসে একটা আমাদের কার্ড দেওয়া আছে, তাদের মানে জীবন চলার জন্য, তাদের পাশে দাঁড়ানোর জন্য তাদেরকে যে উপকারগুলো করব, তারা মান্থলি আমাদেরকে 30 টাকা করে চাঁদা দেয়, সেটা হলো প্রতি মাসে একবার করে অফিসে গিয়ে দিয়ে আসে। তারপরে এই করোনার কারণে এই 7-8 মাস থেকে কোনো শ্রমিক আমাদেরকে চাঁদা দেয় না, তারপরেও আমরা কিন্তু তাদেরকে কিছু বলি না, কেননা এটা তো আমরা বুঝতে পারি যে কোভিডের কারণে তারা কি মানবতার জীবনযাপন করছে। সম্প্রতি কিন্তু নগরীতে কিন্তু বেশ কয়েকটা অটো ছিনতাই হয়েছে, নিশ্চয়ই আপনার বিষয়গুলো জানেন। এই যে মালিক এবং শ্রমিকদের যে নিরাপত্তাটা, তারা রাত বিরাতে যে রোডে ঘাটে যে গাড়ি ঘোড়া চালাচ্ছে, বিভিন্ন অপরিচিত অপরিচিত যাত্রী, এই যে ছিনতাইয়ের ঘটনাগুলো যে ঘটছে, এই বিষয়ে প্রশাসনিকভাবে আপনারা কতটুকু সহযোগিতা পাচ্ছেন, বা রাস্তাঘাটে চলাফেরা করতে আপনারা কতটুকু সহযোগিতা তাদের পান আপনারা? আমরা আপনারা বা কতটুকু সহযোগিতা করেন তাদেরকে? প্রশাসন আমাদেরকে অনেক সহযোগিতা করে, প্রশাসনের দৃষ্টি আমি অনেক জায়গাতে পেয়েছি। আমরা কিন্তু বিগত কয়েকদিন বলতে গেলে 14-15 দিকে কিন্তু ব্যাপকভাবে কিন্তু এই এই ছিনতাইকারীগুলো বের হয়েছিল, অজ্ঞান পার্টি ড্রাইভারকে খাওয়াই দিয়ে করছে এরকম ধরনের, কিন্তু আমরা অনেক মৃত্যুর ঘটনাও ঘটেছে। হ্যাঁ, মৃত্যুর ঘটনাও ঘটেছে। আমরা এমনও হয়েছে, আমি একদিনকে রাত্রি 2টার সময় আমাকে 13খাদিয়ার এখান থেকে একটা ফোন আসলো, দিয়ে বলতেছে এক ড্রাইভার আমাকে ফোন করে বললো যে ভাই আমাকে বাঁচান, শুধু এক এতটুকুই কথা বলেছে। হ্যাঁ, তখন আমাকে বলছে ভাই কোন জায়গায় ঘটনা কোথায়, আপনার এই সমস্যাটা কোথায় হয়েছে? ভাই আমি 13খাদিয়া স্টেডিয়ামের পাশে আমাকে আমার অটো ছিনতাই করছে, কিন্তু ভাই আমি আমাকে অটো নিয়ে যেতে পারিনি, আমি ড্রেনে পড়ে গেছি, আপনি ভাই একটু আমাকে সহযোগিতা করেন। আমি তাৎক্ষণিকভাবেই বের হয়ে আমি ওই জায়গায় গিয়ে ওই অটো চোরকেও ধরেছি, এমনকি অটোওয়ালাকে উদ্ধার করে আমি রাজপাড়া থানাতে সেই রাত্রিতেই আমি রাজপাড়া থানায় গিয়ে মামলা করে তাদেরকে আমি ক্ষতিপূরণও নিয়ে দিয়েছি অটোর। সেটা ঠিক আছে, তবে আমরা এগুলো কাজ করে আসি, সামাজিক কাজগুলো আমরা অনেক আগে থেকে করে আসি। জি, সেটা তো নিশ্চয়ই, যেহেতু আপনার মালিক সমিতি যেটি আপনাদের আছে, সে নিশ্চয়ই আপনার এটি দেখভাল করবেন। তবে যে জিনিসটি খুবই গুরুত্বপূর্ণ, যেটি যাত্রীদের বা চালক যাত্রী বা উভয়েরই যে জীবনের সঙ্গে জড়িত, যেটি হচ্ছে একটা গাড়ির চলতে গেলে রাস্তায় তার একটা ফিটনেসের প্রয়োজন হয়, তো এই একটা গাড়ির ফিটনেসটা আসলে আমরা এই যে বিশেষ করে ব্যাটারি চালিত গাড়িগুলো যেগুলো আছে, এটা দেখভাল করার কেউ আছে কি না, সংস্থাগুলো কেউ আছে কি না, এই যে এবং তাদের গাড়িগুলো আসলে ফিটনেস করা আছে কি না, বা এগুলো ফিট আছে কি না, রাস্তায় চলা উপযোগী কি না, এসে এগুলো দেখার জন্য আসলে কোনো সংস্থা আছে কিনা, আর যদি না থাকে তাহলে এগুলোর ব্যাপারে কোনো সুপারিশ আপনাদের আছে কিনা? না, এটা আসলে সিটি কর্পোরেশনই আসলে ইনাদেরকে লাইসেন্স যেহেতু দিয়েছে, এটা সিটি কর্পোরেশনই এদেরকে দেখাশোনা করে, এই জন্যই কিন্তু এই লাল সবুজ কিন্তু করা হয়েছে। জি, লাল সবুজ কেন করা হয়েছে, এটা কিন্তু আমরা কিন্তু প্রস্তাব দিয়েছিলাম
আমাদের মেয়র মহোদয়কে যে অটোর উপরে যে টিনটা থাকে সেই টিনটা কিন্তু আমরা কালার করতে বলেছিলাম, কিন্তু তাৎক্ষণিকভাবে আমাদের মেয়র মহোদয় কিন্তু বলছে যে না ওইটা করলে কেমন দেখায়, পুরো গাড়িটাকে রং করতে হবে। যে ভাই গাড়িটা রং করলে তো অনেক টাকার ব্যাপার, গরিব মানুষেরা হয় যে না এটা দেখতে কেমন লাগে, লাল সবুজ থাকলে দেখতে সুন্দর লাগবে, অনেক সময় চেকাচুকি, অনেক সময় ফাটাফুটি এগুলোও কিন্তু রং করবে, তারা দেখতে ভালো লাগবে। সাগর তোমরা এই জিনিসটা এইভাবে করো, আমরা কিন্তু নিজেরাও কিন্তু আমরা কিন্তু তাদেরকে সহযোগিতা করি, কিন্তু আমরা এই লাল সবুজটাকে কিন্তু বাস্তবায়ন করেছি, কেননা দেখতে সুন্দর লাগে। লাল সবুজ মানে কি, বাংলাদেশের পতাকা, এই দেখতে একটা অদ্ভুত একটা সৌন্দর্যের ব্যাপার। কিন্তু এই জন্য কিন্তু মেয়র মহোদয় কিন্তু এই জিনিসটাকে কিন্তু মাথায় নিয়ে কিন্তু এখন কিন্তু দেখা যাচ্ছে কিন্তু এরকম কিন্তু ফাটা ফুটা বা অনেক সময় আনফিট গাড়ি কিন্তু খুব কম দেখা যায়। তারপরেও দেখা যাচ্ছে যে অনেক সময় দুর্ঘটনাজনিত কারণে এই করোনার জন্য অনেকে অনেকের পরিস্থিতি ভালো না, সেই কারণে অনেকে হয়তো করতে পারছে। তারপরেও আমরা তাদেরকে বলবো যে আসলে গাড়ি চলাতে গেলে তো একটা ফিটনেসের ব্যাপার থাকে, আপনারা এইটা একটু মেনে চলার চেষ্টা করবেন, এটা আমরা 100 বার। কিন্তু ওই যে ঘুরে ফিরে আবার ওই একটাই কথা বারবার চলে আসছে, সেটি হচ্ছে যে একটি কথা এসছে, সেটি হচ্ছে যে সমবায় সমিতি লিমিটেড, যেহেতু যেহেতু আমরা সরাসরি মালিক সমিতি ওইভাবে না, কিন্তু সমবায় সমিতি লিমিটেডের এখানে যে ভাড়া বৃদ্ধি বা ভাড়া কমানো বা যে কোনো ধরনের জনগণের স্বার্থেই বলেন আর মালিক স্বার্থে বলেন শ্রমিক স্বার্থে বলেন, যে এই বিষয়গুলো বিশেষ করে ভাড়া বৃদ্ধির যৌক্তিকতাটা যেটা আপনি প্রথমের দিকে বলছিলেন সেটি অনেকেই আবার জানতে চাচ্ছিল যে আসলে কতটুকু যুক্তিসঙ্গত যে আপনার এই সমিতির পক্ষে, যে মালিক সমিতি আসলে এটি এখতিয়ার রাখে কি না, এ বিষয়ে আপনার ব্যাখ্যা কী আছে? আসলে আমরা কিন্তু মানুষের কাছে কিন্তু একটা ইয়ে করেইছি যে এখানে আমরা কিন্তু তাদের কাছে যথাযথ কর্তৃপক্ষের সার্বিক সহযোগিতা কামনা করেছি। আপনারা এটা আমাদের একটা হচ্ছে দাবি, আমাদের একটা চাওয়া পাওয়া আপনাদের কাছে আমরা উপস্থাপন করেছি। আপনাদের কাছে আমাদের কোনো কিছু তো এমন কিছু না, আজকে দ্রব্যমূল্য যেভাবে বৃদ্ধি পেয়েছে আসলে সব কিছুরই জিনিস বৃদ্ধি পেয়েছে, সব ভাড়াই কিন্তু বৃদ্ধি পেয়েছে, কিন্তু 2010 সালের পরে কিন্তু অটোর ভাড়া বৃদ্ধি পায়নি। তো আমাদের অটো আলাদের স্বার্থে যদি আমরা এই অটো শ্রমজীবী মানুষরা যদি এই 2-3 টাকার জন্য যদি একটু তারা ভালো থাকে, আমরা কিন্তু 10 টাকা বাড়াইনি, 5 টাকাও বাড়াইনি, আমরা কিন্তু সাধারণ জনগণের চলার সাথে কিন্তু 1 কিলোমিটারের মধ্যে 5 টাকা ভাড়া রেখেছি। সেই জন্য কিন্তু আমরা কিন্তু পূর্বের ভাড়া হতে 3 টাকা বৃদ্ধি করেছি। আপনি দেখেন একটা রিক্সায় গেলে যদি আমি এই লক্ষ্মীপুর থেকে রেলগেটে যান ন্যূনতম 30 টাকা ভাড়া লাগবে, তো সেই ক্ষেত্রে আপনি যদি এই 13 টাকায় ভাড়া, আপনার এটা তো বেশি না, 10 টাকা, আগে ছিল 7 টাকা লক্ষ্মীপুর থেকে রেলগেট 7 টাকা ভাড়া ছিল, এখন 10 টাকা হবে। তো 10 টাকা এমন আমার মনে হয় না যে এটা আমাদেরকে কিন্তু অনেক ড্রাইভাররা বা অনেক মালিক বা প্যাসেঞ্জাররাও কিন্তু বলছে যে না আসলে এটা ভাড়া ইয়ে ছিল, যৌক্তিক ছিল। অনেকেই কিন্তু বলছে যে আমরা এতদিন পরে অটোওয়ালাদের ভাড়াটা বাড়লো, এটা আসলে ভালো হয়েছে, এদের ভাড়াটা বাড়ানোর দরকার ছিল। আমাদের কিন্তু প্যাসেঞ্জাররাও বলছে, আমরা কিন্তু রাস্তাতে বিভিন্ন রাস্তায় কিন্তু মানুষজনের সাথে কথা বলছি, আসলে আমরা যে ভাড়াটা ড্রাইভাররা বেশি নিচ্ছে, এনারা কি আপনাদেরকে কি গাড়িতে উঠার আগে বলতেছে না গাড়িতে উঠিয়ে নিয়ে ভাড়া দেওয়ার সময় তাদের আপনার কাছে বেশি চাচ্ছে? যে না না ভাই, ওনারা আমাদেরকে বলেই নিচ্ছে যে ভাই দেখেন আগে 10 টাকা ছিল, এখন আরও 2 টাকা বা 3 টাকা আমাদেরকে বেশি দিতে হবে। এই জিনিসগুলো কিন্তু আপনারা সবাইকে আমরা বলি যে আপনারা গাড়িতে উঠলে আপনারা গাড়িওয়ালাকে বলবেন যে আসলে এখান থেকে এখানে যাবো ভাড়া কত টাকা, সে যদি বলে যে না আমার ভাড়া ছিল আগে 7 টাকা এখন 10 টাকা, যদি বলে, যদি আপনার ইচ্ছুক না হয় তাহলে আপনি সেই গাড়িতে যাবেন না, যদি আপনি পরের গাড়িতে যদি সে যদি নিয়ে যায় আপনাকে, সে নিয়ে গেল, কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু আমরা কিন্তু আমাদের দেয়ালে পিঠ হয়ে গেছে, আমরা কিন্তু আর মানে আমাদেরকে বেঁচে থাকার তাগিদে কিন্তু আমাদেরকে এটা করতে হবে, নাহলে আগামী দিনে এই অটো রাজশাহী শহরে কিন্তু আপনাদের জন্য এই যে পরিবেশ বান্ধব এই বহনটা আগামী দিনে কিন্তু থাকবে না। এটা আমরা বিশ্লেষণ করে দেখেছি বিভিন্ন পর্যায়ে, বিভিন্ন মালিক বা অটো চালকদের সাথে কথা বলে দেখেছি রাজশাহী শহরে এই অটো কিন্তু বাহনটা কিন্তু আর থাকবে না। তাহলে আপনারা কিন্তু এই রিক্সাতে যখন চলে যাবেন, আজকে দেখেন আমাদের ছেলেমেয়েরা কিন্তু ওই দেখা যাচ্ছে ভদ্রার মোড় থেকে লক্ষ্মীপুরে আসে কোচিং করতে, দেখা যাচ্ছে 15 টাকায় যাওয়া আসাতে 30 টাকায় কিন্তু হয়ে যাচ্ছে, কিন্তু আপনি রিক্সায় যখন যাতায়াত করবেন তখন কিন্তু আপনার 50-50-100 টাকায় যাতায়াত করতে হবে, সেটাকেও কিন্তু আপনাকে মাথায় নিয়ে কাজ করতে হবে যে এই বাহনটা যেন আপনার আমার আমাদের সবার এটাকে টিকিয়ে রাখার দায়িত্ব হলো আপনাদেরও আমাদেরও। এটাকে আপনারা সার্বিক সহযোগিতা আপনাদের কাছে কামনা করেছি, এটা আল্লাহর রহমতে আপনাদের ভালো থাকার জন্য আপনাদের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করছি আমি, এটাকে আপনারা মানে সবাই একটু সাপোর্ট দেন, কেননা আমাদেরকে বেঁচে থাকার তাগিদে আমরা এটা করেছি। আমরা কিন্তু আপনাদের কাছে কিন্তু বলছি না যে আমাদেরকে দিতেই হবে, আমরা কিন্তু বলছি যে আমরা ভাই ভাড়াটা আমাদের বাড়াইছি, এটা আমাদের স্বার্থে আমরা পারছি না, এটাই হলো আমার প্রস্তাব ভাই। এখানে যেটি আরেকটি বিষয় যেটি এসছে, যেটি সিটি কর্পোরেশন থেকে একটা উদ্যোগ নেওয়া হয়েছিল, যেটি স্মার্ট কার্ডের একটা ব্যাপার এসেছিল আপনাদের, সেটি আসলে কত দূরে গেল? স্মার্ট কার্ড আমাদের মোটামুটি মালিক যারা তিনারা সবাই পেয়ে গেছে,
অনেক সময় মিসিং যেগুলো হয়েছে, যেগুলো হারিয়ে গেছে, বা যেগুলো আপনার হচ্ছে অনেক সময় একজনের কার্ড আরেকজন মিসিং করে পেয়ে গেছে, সেই সমস্ত বিষয়গুলো কিন্তু অনলাইনে কিন্তু ডুপ্লিকেটের একটা আবেদন করার একটা আছে, ওয়েবসাইট আছে, সেখানে আবেদন করলে সেটাও কিন্তু আমরা কিন্তু দ্রুত মিটিংও কিন্তু বলেছি, হয়তো এই 10 তারিখের মধ্যেই কিন্তু তিনারা কিন্তু এটাও কিন্তু দিতে সম্পূর্ণ সক্ষম হবে। মালিকানা বলতে গেলে তো ফাঁকা আছে, যিনি অনলাইনে অ্যাপ্লিকেশন করবে তিনি মালিকানা কাগজ যে কোনো সময় যে কারোর নামে সিটির ভোটার হয়ে যাবে তিনি পাবেন। আর ড্রাইভারদের যেরকম আপনারা হচ্ছে, আমি একটি কথাই ড্রাইভারদের উদ্দেশ্যে বলবো যে আসলে আপনারা জানেন যে গত কিছুদিন আগেও কিন্তু এই সিটি কর্পোরেশন একটা উদ্যোগ নিয়েছিল, যেরকম আগে সিটি কর্পোরেশন যে স্মার্ট কার্ডটা আছে সেটাতে কিন্তু আসলে কার্ড কার এটা এটা কিন্তু কোনো ছবি দেওয়া ছিল না। এখন সিটি কর্পোরেশন নতুন একটা ডিজিটাল মানে উদ্যোগ নিয়েছে, সেটা হলো ছবি দিয়ে এই কার্ডগুলো হবে। একদিন দেখা যাচ্ছে যে এই কার্ড নিয়ে যে আরেকটা গাড়িতে চালাচ্ছে, এক গাড়ির কার্ড আরেক গাড়িতে নিয়ে চালাচ্ছে, কিন্তু তখন কিন্তু একজনের ছবি থাকলে কিন্তু সেটা কিন্তু সে কিন্তু করতে পারবে না। সেটা কিন্তু সিটি কর্পোরেশন উদ্যোগ নিয়েছে, কিন্তু সিটি কর্পোরেশনে হয়তো একটু খরচটা বেশি যাচ্ছে, কিন্তু সিটি কর্পোরেশন ড্রাইভিং লাইসেন্সটা বৃদ্ধি করেছিল, সেটা কিন্তু আমরা কিন্তু তিনাদের সাথে আলাপের মাধ্যম দিয়ে কিন্তু আবারও কিন্তু তিনারা কিন্তু আমাদের কথা রেখেছেন। তিনারা কিন্তু ড্রাইভিং লাইসেন্সের নবায়ন করেছিল 300 টাকা, নতুনের ক্ষেত্রে করেছিল 500 টাকা, যেটা গত আপনার হচ্ছে বিগততে ছিল হচ্ছে ড্রাইভিং লাইসেন্স নবায়ন ছিল 100 টাকা আর নতুনের ক্ষেত্রে ছিল 200 টাকা। সেটাকে কিন্তু আমরা আবারও বহাল রেখেছি, হলো 100 টাকা নতুনের ক্ষেত্রে বৃদ্ধি করা হয়েছে আর নবায়নের ক্ষেত্রে 100 টাকা বৃদ্ধি করা হয়েছে, মানে 200 টাকা নবায়ন লাগবে আর হচ্ছে নতুনের ক্ষেত্রে 300 টাকা লাগবে। এটা কিন্তু সিটি কর্পোরেশনে কিন্তু আমাদেরকে নিয়ে এটা আসলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, এটা কিন্তু আমরা কিন্তু দাবি ড্রাইভারদের সাথেই করেছিলাম। আমরা অনুষ্ঠান একদম শেষ পর্যায়ের দিকে আছি, এখন একটি বিষয় আপনি শেষ পর্যায়ে যেটি আছে সেটা সার্বিকভাবে যে সমস্যা সম্ভাবনা এবং কিছু সিদ্ধান্তের গুরুত্বপূর্ণ ব্যাপার আছে, যেমন আমরা ফিটনেসের কথা বলছিলাম, ড্রাইভিং লাইসেন্সের ব্যাপারে বলছিলাম, এই যে তাদের সচেতনতা বৃদ্ধির কথা বলছিলাম, যে সব কিছু মিলিয়ে বিশেষ করে আপনাদের মালিক শ্রমিক যে সমিতি বা শ্রমিক ইউনিয়ন লিমিটেড যেটা আছে আপনাদের, সেটি আসলে সর্বশেষ কি ভূমিকা আপনারা রাখছেন যে যাতে করে এই আমাদের এই নগরী সুন্দর, এই নগরীকে আরও সুন্দর করা যায় এবং এই নগরীর স্বার্থে আপনাদের এই সামনের দিকে কোনো ভালো সিদ্ধান্ত আপনারা নিচ্ছেন কি না সুশৃঙ্খলতা আনার জন্য ভাড়া বা অন্য অন্য ক্ষেত্রে? বিশেষ করে একটা বিষয় আপনার আছে সেটা আলোচনা হয়তো করা হয়নি, সেটা যন্ত্রাংশের একটা ব্যাপার আছে, এখানে প্রচুর যন্ত্রাংশের দোকান কিন্তু রাজশাহীতে হয়ে গেছে, এই যে সহজলভ্য বা যন্ত্রাংশের দামের যে বিষয়টা সেটা আপনি প্রথমে উল্লেখ করছিলেন, এই যে সব কিছু বিষয় মিলিয়ে এখন এই এই মালিক শ্রমিকদের স্বার্থ রক্ষার্থে আপনাদের পরবর্তী পদক্ষেপ এবং সামনে আপনারা কী সম্ভাবনা দেখছেন বা কী ধরনের সিদ্ধান্ত আপনাদের আছে? আমরা আসলে শুধু একটি কথাই বলবো যে আমাদের এই ড্রাইভার মালিক বা চালক ইনারা ভালো থাকবে, ইনাদের ভালো রাখার জন্য যতটুকু আমরা করছি এটা ওনাদের স্বার্থে কিন্তু করছি। এখন আগামী দিনে তিনারা ভালো থাকবে, আসলে আমরা তো একটি কথা বললাম, আমি হয়তো এই ভাড়া বৃদ্ধি যদি আজকে অটো না হতো, আসলে এমনও হয়েছে এই কোভিডের কারণে আমি আমার বিভিন্ন গ্যারেজে গেছি, ওই যে ভাই আপনার গ্যারেজে গাড়ি এত বড় গ্যারেজ এত গাড়ি কম কেন, ওই যে ভাই আসলে কি বলবো এই কোভিডের কারণে আমাদের অটোর মালিকরা সব অটো বিক্রি করে দিয়ে তারা রিস্কাতে চলে যাচ্ছে, কেননা অটোর ব্যবসা নাই, একবেলায় গাড়ি চালাচ্ছে বা এরকম সমস্যা কিন্তু তারা ফিল করেছে। অনেকেই কিন্তু ভালো আছে, অনেকেই কিন্তু খারাপ আছে, অনেকে দেখা যাচ্ছে যে গাড়ি বের করে ব্যবসার করতে পারে, অনেকে ব্যবসা করতে পারে না, সেক্ষেত্রে অনেক গাড়ি কিন্তু দেখা যাচ্ছে বিক্রি করে দিয়েছে তারা। তো সেই সকল মানুষরা কিন্তু আজকে এই যদি এই ভাড়াটা বৃদ্ধি না করা হতো, সেই এই এই মহানগরীতে কিন্তু সমস্ত অটোই কিন্তু আস্তে আস্তে কিন্তু মানে সবাই বিক্রির চিন্তাভাবনা করেছিল, হয়তো আমার 5টা গাড়ি আছে, আমি কিন্তু 2টা গাড়িতে এখনও ব্যাটারি উঠাতে পারিনি, কিন্তু আগামী দিনে তো পারবো কি না এটা হয়তো চিন্তাভাবনা আমার মধ্যে আছে। যাই হোক, আমরা সার্বিক তাদের সহযোগিতা কামনা করছি, আমরা তাদের পাশে আছি, আমরা যে কোনো সময়ে আমাদের কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, যে কোনো ড্রাইভার যে কোনো মালিক কোনো অসুবিধা অসুবিধা বা সাধারণ যাত্রীরা যাদের যারা চলাচল করবে তিনারাও যদি আমাদেরকে কন্ট্যাক্ট করতে চান তিনারাও আমাদেরকে জানাবেন আসলে কতটুকু যৌক্তিক কতটুকু যৌক্তিক না। আমরা কিন্তু বারবার একটি কথা বলছি যে সিটি কর্পোরেশন এই ভাড়াটা কিন্তু লিখিতভাবে কোনোদিন ই করতে পারে না, আসলে মালিক সমিতি বাস মালিক সমিতি যখন ভাড়া বৃদ্ধি করে তখন কিন্তু সিটি কর্পোরেশনের পারমিশন নেয় না, সিটি কর্পোরেশনের লিখিত নেয় না বা সিটি কর্পোরেশনের মেয়রের পারমিশন লিখিত দেন, এরকম কোনো কিছু না। আমরা সিটি কর্পোরেশনকে অবগত করেছি, তার সাথে মেট্রোপলিটন পুলিশ কমিশনার মহোদয়কে অবগত করেছি, সর্বমহলকে আমরা সাংবাদিক সম্মেলনের মাধ্যমে কিন্তু আমরা এটা অবহিত করে বিষয়টা আমরা আমরা কিন্তু করেছেন, যেহেতু আপনারা সংবাদ সম্মেলন করেছিলেন। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনাদের আলোচনা করার জন্য আমাদের স্টুডিওতে এসে।
সমর্থ দর্শক, 7,500 অটোরিকশা মানে 15,000 পরিবার। আমরা চাই যিনি আলোচক যেটি বারবার বলার চেষ্টা করেছিলেন যে এই করোনাকালীন সময় যে তারা যে মানবেতর জীবনযাপন করেছে সেই ক্ষতি পুষিয়ে নিতে বা বর্তমান বাজারের সঙ্গে বিশেষ করে বিদ্যুতের মূল্যবৃদ্ধি এবং যন্ত্রাংশের মূল্যবৃদ্ধি সব কিছু সমন্বয় করে এই ভাড়া বাড়ানোটা তাদের জন্য জরুরি হয়ে পড়েছিল। অন্যদিকে যারা যাত্রী আছেন তারাও কিন্তু মিশ্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। কেউ বলেছেন এটি ভাড়া বেশি, কেউ বলেছেন যে আসলে এটা অযৌক্তিক, নানান কথা আছে। তবে একটি বিষয় আমাদের খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে যে এই সুন্দর নগরীকে পরিচ্ছন্ন এবং সুন্দর রাখতে গেলে আমাদের সুশৃঙ্খল হতে হবে এবং সচেতনতা বৃদ্ধি করতে হবে এবং দক্ষতা বৃদ্ধি করতে হবে। এটি করতে হবে নাগরিকের স্বার্থে এবং নগরের স্বার্থে। সময় দর্শক, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।